হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন যে খবরটা নিয়ে কথা বলবো সেটা খুবই এক্সাইটিং একটা নিউজ, এবং এটা নিয়ে আমি ভাবলাম ভিডিও করতেই হবে, বিকজ এই নিউজটা শুনে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। কারণ আপডেট প্রতিদিনই হাজার খানেক আপডেট আসে ইন্ডাস্ট্রি থেকে, এবং বিভিন্ন ধরনের আপডেট আসে, বাট কিছু কিছু আপডেট হয় যেগুলো না আপনাকে অ্যাজ এ সিনেমা লাভার, অ্যাজ এ ইন্ডিয়ান ফিল্ম লাভার আপনাকে খুব এক্সাইটেড করে দেয়, আপনাকে খুব মানে কী বলবো, খুব জয় দেয়, খুব আনন্দ দেয়। তো সেরকমই আজকে একটা খবর খুব ইন্টারেস্ট, খুব ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গাতে, যেটা প্রচণ্ড পরিমাণে সার্কুলেট হয়েছে খবরটা আজকে থেকে, এবং সেটা খুবই 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 মেগা হিউজ একটা আপডেট, খুব বিশাল বড় আপডেট আমার কাছে অ্যাটলিস্ট, বা আমার প্রত্যেকটা প্রত্যেকজনের কাছে সেটা বিশাল বড় আপডেট হবে। সেটা হচ্ছে যে অ্যাটলি যে কিছুদিন কিছু মাস আগেই জওয়ান দিয়েছে, যেটা ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম শাহরুখের, ওইরকম টাইপের মাস অবতার আমি লাস্ট ডন ছাড়া দেখতে পাই এবং জওয়ানে যে যেরকম টাইপের অ্যাটলি প্রেজেন্ট করেছিল শাহরুখকে। তো অ্যাটলি খুব পছন্দের ডিরেক্টর আমার, অ্যাটলি এমন একজন ডিরেক্টর রাজকুমার হিরানির সঙ্গে যে যার একদম পুরো 100%, এবং এস এস রাজামৌলির সঙ্গে অবভিয়াসলি যেন 100% ট্র্যাক রেকর্ড করেছে। সে প্রথম ফিল্ম রাজারানী থেকে বলি, যে কোনো সিনেমা বেগেল বলি, থেরি বলি, মার্সেল বলি, জওয়ান বলি, প্রত্যেকটা সিনেমাতে সে জাস্ট কাঁপিয়ে দিয়েছে, জাস্ট কাঁপিয়ে দিয়েছে, এবং সে প্রত্যেকটা সিনেমাতে প্রুফ করেছে মাস ফিল্ম কাকে বানাতে হয়, এবং সে সেটা করতে জানে, সেটাতে সে খুব দক্ষ। যেটা আমরা জওয়ানে যেখানে বলিউডের লোক সব সব সমস্ত ফিল্মে দেখতে পেয়েছে ফ্যান্সরা অ্যাটলি কী করতে পারে, মানে শাহরুখকে ওরকমভাবে ভাব ওই টাকলা মাথা করে ভাবার কথা আর কি কতজন ভেবেছে ভাবে। তো যাই হোক, তো অ্যাটলির আপকামিং ফিল্ম নিয়ে কথা শোনা যাচ্ছে, যে অ্যাটলির পরবর্তী ফিল্ম যাদের সাথে হতে চলেছে, যার সাথে বলবো না, যাদের সাথে হতে চলেছে, তারা কে? তারা হচ্ছে সলমান খান এবং রজনীকান্ত। ও মাই গড, ও মাই গড, এটা আমার মনে হয় ইন্ডিয়ান সিনেমার যত যত যেমন জওয়ান দিয়ে মানে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল অ্যাটলি, তেমনি এই সিনেমাটাতে আমার মনে হয় জওয়ান রেকর্ডও ভেঙে দিতে পারে। মানে মানে এই সলমান খান আর রজনীকান্ত দুজন একসাথে, মানে ভাবা যায়, এটা ভাবা যায়, দুজন বিশাল বড় মেগাস্টার সুপারস্টার, মানে দুজনের মাস ফ্যান ফলোয়িং আলাদা লেভেলের রয়েছে, আলাদা লেভেলের ফ্যান ফলোয়িং, মানে মাস হিরো যাদেরকে বলে আর কি। এবং রজনী, এবং যদি পার্টিকুলার হিরোদের কথা আমি বলি, রজনীকান্তের কথা যদি বলি, সে কিছুদিন আগে জেলের মতো সিনেমা আমাদেরকে দিয়েছে, এবং কিছুদিন পরে কুলি আসছে তার লোকেশের সাথে। তো সে লোকটা এই বয়সে যে লেভেলের ডেডিকেশন, যে লেভেলের কাজ করে, মানে লোকটার প্রতি আলাদা একটা শ্রদ্ধা আছে আমার, এবং লোকটা কোনো ফেক নয়, লোকটা যেরকম তার লুক সেটা সবার সামনে প্রেজেন্ট করতো, সেই জন্য রজনীকান্তকে আমার আরও বেশি ভালো লাগে, হিউম্যান বিং আরও বেশি ভালো লাগে। তো রজনীকান্তকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আর সে সে কী ধর লেভেলের তিনি অ্যাক্টার সেটা আমরা সবাই জানি। তো রজনীকান্ত আসছে জেলারের পর, যদি সেটা সম্ভব হয়, তো যদি এই নিউজটা কনফার্ম সত্যি হয়, খুব সত্যি কথা, খুবই মানে মানে অনেকটাই চান্স রয়েছে, বিকজ সুমিত কাডেলের মতো একজন বিশাল বড় ফিল্ম জার্নালিস্ট বম্বে, সে ওটা কনফার্ম করে দিয়েছে প্রায় ধরনের বল, তার তার কাছ থেকে নিউজটা এসছে, এবং আরও অনেক কনফার্ম করেছে বিভিন্ন মিডিয়া জার্নালিস্টরা, এবং সলমান খান। যে সলমান খান কিন্তু বুঝে গেছে যে আমার কিন্তু এই কিসি কা ভাই কিসি কা জানে ফারাদ সামজির সাথে বা এরকম ধরনের সিনেমা লোকেদের সাথে চলবে না, আমাকে সাউথের ডিরেক্টররাই ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, আমার যে অরাটা, আমার যে ইমেজটা মাস হবে মাস ইউতে প্রেজেন্ট করা, সেটা একমাত্র সাউথের ডিরেক্টররাই করতে পারবে। সেই জন্য সে ইয়ার মুরাডাসের সাথে সিকান্দার করছে, সে কিন্তু শাহরুখ খানের পথেই সে এবার মানে হাঁটতে লেগেছে। শাহরুখও যেমন করলো যে মানে অ্যাটলি সাথে জওয়ান করলো, তো সেই রকমভাবে কিন্তু রণবীর কাপুর আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্কা স্যার অ্যানিমেল করলো, তো সেগুলো বড় বড় হিট হচ্ছে। আর কিছুদিন আগে সানি দেওয়ালও করলো একটা, মানে শুরু করলো এখন শ্যুটিং গোপীচাঁদ মালিনীর সাথে। বলিউডের হিরোরাও কিন্তু ঝুঁকছে সাউথের ডিরেক্টরদের, মানে সাউথের ডিরেক্টর এবং বলিউডের সুপারস্টার একটা ভালো কম্বো হিসাবে দাঁড়িয়েছে, খুব সাকসেসফুল হিট ফর্মুলা হিসেবে দাঁড়িয়েছে আমাদের। তো সেখান থেকে সলমান খানও এবার এবার অ্যাটলির সাথে কোলাবোরেশন করছে, এটাই খবর, দেখা যাক কেমন হয়। এবং আমার মনে হয় এই সিনেমাটা এলে জাস্ট জাস্ট মানে সব কিছু ছাড়খাড় করে দেবে, বক্স অফিস ভেঙে দেবে, বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে, সিনেমা লাভার্সরা প্রচুর পরিমাণে হলে যাবে, এবং সিনেমাটা আলাদা লেভেলের ক্রেজ হবে, আলাদা লেভেলের ক্রেজ হবে। আমি জানি না কী গল্প হতে চলেছে, কী হতে চলেছে, কে হিরো হবে, কে ভিলেন হবে, সলমান খান হিরো না রজনীকান্ত ভিলেন, রজনীকান্ত হিরো না সলমান খান ভিলেন, নাকি দুজনেই হিরো, কে ভিলেন, আই ডোন্ট নো, বাট যেটাই হবে এই দুজনকে স্ক্রিনে একসাথে দেখাটা আলাদাই মজা, আলাদাই মজা হবে। এবং সেখানে যদি একটা জওয়ানের শাহরুখের ক্যামিও চলে আসে, ও হো 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 ভাই ভাই ভাই, অত বেশি এক্সপেকটেশন ভালো নয়, অত হবে না, বাট এই দুজনে যেটা আছে সেটা আমি ডেফিনেটলি সলমান ফ্যান না, আমি শাহরুখ ফ্যান, বাট আমি সিনেমা দেখতে ভালোবাসি। তো সলমান খানকে আমি অ্যাজ এ মাস হিরো, ওর যে প্রেজেন্সটা, অরাটা আছে না, সেটা আমার মনে হয় সাউথের ডিরেক্টররা কোনোভাবে দেখাতে পারবে, যেটা এখনও পর্যন্ত খুব একটা বেশি দেখানো যায়, যে প্রভু দেবা দেখেছিল, ওয়ান্টেড দেখেছিল, তারপরে দাবাং থেকে ভালো সিনেমা না,
বাট আমার মনে হয় এই কোলাবোরেশন দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড, মুখে আছি। তো এটা ছিল আজকে সবচেয়ে বড় নিউজ। আর তো এই নিউজটাকে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।